আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। জীবনটা ফোন কিংবা মুঠোফোনে আবদ্ধ না থেকে মানসিক শারীরিক বিকাশ, পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলা একান্ত প্রয়োজন। দরকার ফিজিক্যাল ফিটনেস, সঠিক ফিজিক্স, যোগা, ওয়ান আপ মেনটেন্স এবং স্বাস্থ্য সচেতনতা বেড়ে ওঠার ক্ষেত্রে মানসিক ও শারীরিক ক্ষেত্রে সক্ষমতা। ক্রীড়াক্ষেত্রে মানসিক বিকাশ একাডেমি ফিটনেস ইউনিটেস্ট ও ভদ্রেশ্বর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে রবিবার হুগলি ভদ্রেশ্বরে ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল কনভেনশন অফ স্পোর্টস ডেভেলপমেন্ট। খেলোয়াড়রা কীভাবে নিজেদের শরীর স্বাস্থ্য বজায় রাখবে এবং ফিটনেস বৃদ্ধি করবে, পাশাপাশি চোট আঘাত থেকে কীভাবে দ্রুত সুস্থতা লাভ করা সম্ভব, একই সঙ্গে কীভাবে মেন্টাল হওয়া সম্ভব শারীরিক ও মনতাত্ত্বিক বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন একাডেমির বিভিন্ন কর্ণধার, ফিজিওথেরাপিস্ট এবং সিনিয়র হিরাপ এক্সপার্ট আশিস কুমার দাস সহ প্রাক্তন ফুটবলার কুমেশ কুমার ভাওয়াল, ক্রিকেটার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার ক্রিকেট সংগঠনের পৃথ্বীরাজ ঘোষ সহ বিভিন্ন আধিকারিকগণ। এছাড়াও কনভেনশনের অন্যতম উদ্যোক্তা আশিস কুমার দাস জানান, সত্যিকারের এগোতেই প্রতিময় ছন্দ স্পোর্টসকে উপস্থাপনা করতে হলে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি দরকার, দরকার সঠিক মেনটেন্স, বিভিন্ন বিকাশঞ্জনের কৌশল জানতে হবে, দরকারে বায়ো মেকানিক্স, ইঞ্জিরিও ইনভেনশন এবং সাইকোলজি বিরাট ভূমিকা রয়েছে। মাঠে ফিটনেস ট্রেনিং এবং কোচদের ডিউটি, এইসব গ্রামগঞ্জে পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য। সারা পৃথিবী জুড়ে একটাই সচেতনতার উন্নতিকরণ, সঠিক পদ্ধতি স্পোর্টস ও নার্সারি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়বে দ্রুততার সাথে। আগামী দিন আরও বড় আকারে ভদ্রেশ্বর ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের 90তম পূর্তি সগৌরবে উদযাপনের স্পোর্টস কনভেনশনের বিরাট সাড়া ফেলেছে। কনভোকেশনাল স্পোর্টস ডেভেলপমেন্টের জন্যে উনি দেখুন এখানকার ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার করেছেন, সেই ক্লাব এগিয়ে এসেছে। তো এতে লোকাল ছেলে বলুন বা যে কোনো ইভেন্টের স্পোর্টস যারা স্পোর্টসে ইনভলভ, অ্যাথলেটিক হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, প্রত্যেকেই উপকৃত হবে। এবং আমি পার্সোনালি বলতে পারি, আমি এক সময় খুব মাসেল পুল নিয়ে ভুগছিলাম। তো আমার সৌভাগ্য যে ওই সময় আমি হাওড়া ইউনিয়নে খেলতে গিয়েছিলাম এবং খুবই সৌভাগ্য যে ওনার সান্নিধ্য পেয়েছিলাম। তো ওনার সান্নিধ্য পাওয়ার পরে যেরকম ট্রেনিং, ফুড হ্যাবিট, এভরিথিং, তো ওই সময় আমাকে খুব হেল্প করেছিল, আমার মাসেল পুলটা অতটা সাফার করিনি আমি। এছাড়াও উনি আমাকে মেন্টালি বুস্ট আপ করা, তারপরে এবং স্পোর্টসে শুধু যে মনে করুন সেন্স বা আমাদের ফুটবলে শুধু যে সেন্স বা কন্ট্রোল এগুলোর দরকার হয় তা নয়, এই যে একটা ট্রেনিং বা ফুড হ্যাবিট এগুলোও ভীষণ ইম্পর্টেন্ট এই পার্টগুলো। তো এই ধরনের এই যে স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য এই ধরনের যে প্রোগ্রামগুলো এগুলো খুব জরুরি আছে, ভীষণ জরুরি। তো আমি অবশ্যই আশিস কুমার দাস, মিস্টার আশিস কুমার দাসকে ধন্যবাদ জানাবো যে উনি এই ধরনের ব্যাপারটা নিয়ে, একমাত্র ওনাকেই দেখেছি আমি। আগে আমাদের কী হতো, আমরা নিজের মতন করে ওয়ার্ম আপ করতাম, ফুটবল খেলতাম, আফটার দ্যাট মানে কোনো সিস্টেম ছিল না। যে ওয়ার্ম আপ যে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, আফটার দ্যাট খেলার পরে কুল ডাউন করা যে একটা ইম্পর্টেন্ট জিনিস স্পোর্টসে, যে কোনো স্পোর্টসে, ফুটবলে তো বটেই, ফুড হ্যাবিট, রেস্টিং, এগুলো যে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সেগুলো আমি ওনার কাছ থেকেই শিখেছি। এবং এখন যেমন ধরুন জানতে হবে বায়োমেকানিক্স, যেমন ধরুন জানতে হবে ইঞ্জুরি প্রিভেনশন, যেমন ধরুন জানতে হবে কীভাবে বায়োমেকানিক্সকে আমি অ্যাপ্লাই করবো মাঠে, এবং তার সঙ্গে সঙ্গে সাইকোলজির একটা বিরাট ভূমিকা রয়েছে, ফিটনেস ট্রেনিং, কোচেস ডিউটি এবং এই সমস্ত বিষয়গুলোকে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং সে কাজটা আমরা যখন ক্লিনিক্যালি আমাদের নিজস্ব ইনস্টিটিউশনাল সেট আপে করি, সেটা একটা দিক। যেমন ধরুন আমি ব্যক্তিগতভাবে নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির ফুটবল একাডেমিকে সাপোর্ট দিচ্ছি অ্যাজ এ সাপোর্ট স্টাফ, তেমন এখানে ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবকে আমি 10 বছর ধরে সাপোর্ট দিচ্ছি। কিন্তু আমাদের যে টিম, একাডেমিক ফিটনেস ইনস্টিটিউটের যে টিম, এখন আমরা চাইছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা নিয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ হোক এবং মানুষ জানুক
এবং সঠিক পদ্ধতিতে নার্চারিং করুক স্পোর্টসের। এবং এই কাজে আজকে এখানে যে ওভারওয়েলমিং রেসপন্স বিশিষ্ট মানুষদের যে পেয়েছি, তাদের স্নেহ, তাদের মমতা, তাদের উৎসাহ প্রদানের ভঙ্গিমা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তা থেকে আমাদের মনে হয়েছে আমরা একটা সাকসেসফুল ফুট ফল করেছি। এখান থেকে শুরু হবে আমাদের এবার আরও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় ছড়িয়ে পড়া। আশা করি এটা আগামী দিনে আরও বড় করে ফ্লারিশ করব আমরা। আমি আশিস কুমার দাস, দ্য ডিরেক্টর একাডেমিক ফিটনেস ইনস্টিটিউট থেকে বলছি। পারলাম, শিখতে পারলাম। আগামী দিনে যেন এরকম প্রোগ্রাম বারবার হয়, কারণ ছাত্রছাত্রীরা যদি ছোটোবেলা থেকে যদি এইরকম সেমিনারেও যদি অংশগ্রহণ করে এবং স্পোর্টস কী জিনিস এবং সেখান থেকে ভবিষ্যতে আরও কী করে একটা জায়গায় যাওয়া যায়, কারণ স্পোর্টস নিয়ে চিন্তাভাবনাটা অনেকটাই কমে গেছে। এখন তো ছোটো ছোটো ছেলে মেয়েদের পড়াশোনার প্রেশার অনেকটাই বেশি, তো যদি ছেলেরা এই পড়াশোনার সাথে সাথে যদি খেলাধুলাটা করে তাহলে ওদের শরীরটাও ঠিক থাকে, মনটাও ঠিক থাকে এবং ওই যে মোবাইলের প্রতি একটা যে আসক্তি সেটার থেকে অনেকটা দূরে থাকতে পারে। তো খুবই ভালো লাগছে আজকের এই সেমিনারে উপস্থিত থেকে। ধন্যবাদ এখানকার উদ্যোক্তাদের। হ্যাঁ, আমার নাম হচ্ছে অতনু রায়, জাঙ্গিপাড়া, হুগলি। হয় আমরা যাওয়ার চেষ্টা করি, ওর বাবাও খুব খেলা ভালোবাসে, বিভিন্ন কাজের জন্য আসতে পারে না সব জায়গায়, কিন্তু ছেলেকে আমি নিয়ে এসেছি। আজকে রবিবার, কাটোয়া থেকে ট্রেন নেই, তা সত্ত্বেও আমি 5:40 ট্রেন ধরে 4:00 সময় উঠে আমি এখানে অংশগ্রহণ করেছি। ভালোবাসি বলেই এটা সম্ভব, নাহলে হয়তো হতো না। আর এখানকার অনুষ্ঠানটা এসে খুবই ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম বা ছেলেকেও এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেক কিছু বলতে পারলাম। আমার নাম ডলি দেবনাথ পাল, আমার বাড়ি কাটোয়া। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।